10 ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে নাশকতা ও জঙ্গি তৎপরতায় আওয়ামী লীগ জড়িত, বিএনপি নয়। এ সময় ঢাকার সমাবেশ নয়াপল্টনেই হবে বলে আবারও ঘোষণা দেন মির্জা ফখরুল। বিএনপির 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশকে ঘিরে হয়রানিমূলকভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেছেন, সরকারের পক্ষ থেকেই নাশকতা করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা চলছে। জনগণের মুক্তির বিএনপির সমাবেশের অর্থ যোগান নিয়ে আওয়ামী লীগের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশের অর্থ গণলুট করেছে, বিএনপি ধান বিক্রিয়ার ঠেলাগাড়ি চালানোর টাকায় সমাবেশ করছে। এই যে গণলুট করলেন, লুট করেছেন 14-15 বছর ধরে, এই টাকা তো সব আপনাদের কাছে, আমাদের মানুষের তাতে কষ্টার্জিত ধান বিক্রির টাকা, ঠেলাগাড়ি চালানোর টাকা, তা নিয়ে নিজেরা ওই চাল আপনার মুচিরা মুড়ি নিয়ে মাঠে আসছে তাদের মুক্তির জন্য। আওয়ামী লীগ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে গোয়েন্দা ও আমলা নির্ভর দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগে জঙ্গি হয়ে গেছে। সরকারের সুবিধা মতো সংশোধন করা সংবিধান দিয়ে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। সংবিধান তুমি বারবার পরিবর্তন করে তোমার নিজের মতো করে করে নিয়েছো, সেই সংবিধানে আর কোনো কিছু হবে বলে বাংলাদেশে আমরা মনে করি না বন্ধুগণ। সুতরাং এটারও সংশোধন করতে হবে, জনগণের প্রয়োজনে সংবিধান তৈরি করতে হবে বন্ধুগণ। জঙ্গি তখন আপনারা হয়ে গেছেন, আপনারা এখন গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রের লড়াই করতে চায় তাদের উপর চড়াও হচ্ছেন। যে কোনো বাধা মোকাবিলা করে আন্দোলন এগিয়ে নেওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। যুগপথ ভাবে এম আর আমিন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রের আন্দোলনে